ইতালির মানুষের পাশে থেকে সহযোগিতা করার লক্ষ্যে যাত্রা শুরু করলো রিভিয়েরা ইতাল বাংলা অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। আমাদের ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন জানান, শনিবার বেলা 11টায় স্থানীয় গির্জা হল রুমের নানা আয়োজনের মাধ্যমে 59 জন সদস্য বিশিষ্ট সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি জোবাইরুল হক সৌরভের সভাপতিত্বে সহসভাপতি জহিরুল হক সম্রাট ও ক্রীড়া সম্পাদক আমান হোসেন রানার যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টুটুল সরকার। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ দাদন, কালাম খান, মোহাম্মদ শিপন, মানিক মিয়া সহ স্থানীয় কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা। ইনশাআল্লাহ সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা একটা সংগঠন করতে চাই, কোনো কাগজে কলমে না, আমরা কার্যক্রমে বিশ্বাসী। এই রিভিয়েরা দেল্লা ব্রেন্তা থেকে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দোয়া করবেন, আমরা সামনের দিকে যেন পুরো সমগ্র ইতালিতে বাঙালি কমিউনিটির সাথে সুন্দরভাবে কাজ করতে পারি, কারণ আমাদের এক প্রজন্ম ইতালিতে অনেক কষ্ট করছে, সামনের প্রজন্ম এখানে সুন্দরভাবে একটা সুন্দর লাইফ পায়, এইভাবে আমরা কাজ করব। কাজের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, ডকুমেন্টের ক্ষেত্রে আমরা যা আছে আমাদের সংগঠনের পক্ষ থেকে।